আলো জ্বলেছে এবং সেই আলো জ্বলার স্থানে মাওয়া প্রান্তে সহকর্মী সেলিয়া সুলতানা রয়েছে। আমরা তার কাছ থেকেও জেনে নিতে পারি সেখানকার বর্তমান অবস্থা। সেলিয়া সুলতানা, মাওয়া প্রান্তে আপনি রয়েছেন, সেখানকার জনগণের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন সেই বিষয়ে সর্বশেষ বিস্তারিত জানাবেন আমাদেরকে। বিষয়টি হলো আসলে পদ্মা সেতু যেহেতু এক ধরনের আমাদের আমরা বলি স্বপ্নের সেতু, এবং এটি যে কখনো বাস্তবায়িত হবে, মানুষের জীবনে কখনো এটি সামনে এভাবে আসবে, সে বিষয়টি হয়তো কেউই আসলে কখনো এইভাবে কল্পনা করেননি যেটি আজকে ঘটেছে। মূলত এক থেকে সোয়া এক ঘন্টা পর্যন্ত যখন আলো জ্বলেছে, তখন নদীর পাড়ে যে মানুষগুলোই ছিলেন তারা কিন্তু হঠাৎ দেখেই কিন্তু কিছুটা বিস্মিত হয়ে গিয়েছিলেন। এবং এটি শুধুমাত্র যে এই আলোর যে রেখাটি আসলে ফুটে উঠেছে এই অন্ধকারের মধ্যে, আমরা ওই সময়ও বলেছিলাম যে এটি শুধুমাত্র অন্ধকার দূর করার, যে অর্থনৈতিক যে সমৃদ্ধির ডাক দিচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য, সেটির কিন্তু এক ধরনের রেখাও বলা যেতে পারে। অন্ধকার দূর হবে এবং সেই রেখা নতুন করে আমাদেরকে পথ দেখাবে। ঠিক একইভাবে বলতে হয় অনেক মানুষ কিন্তু নদীর পাড়ে যে যেখানে ছিলেন, যেহেতু হঠাৎ করে ঘটে গেছে, যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু উচ্ছ্বাসিত ছিলেন এবং অনেকেই কিন্তু হঠাৎ করে এসে কিন্তু এই জায়গাগুলোতে এসে থাকতে পারছিলেন না, কারণ কিছুটা আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছিল সাধারণ মানুষের সমাগমকে। যেহেতু এখন পরীক্ষা নিরীক্ষা করা হবে 25 তারিখে, যেহেতু এই পুরো বিষয়টি আসলে সবার জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ এটির সুফল ভোগ করবেন এতদিন পরে এসে, যেটি এক ধরনের অসম্ভব ছিল বলা যেতে পারে। এবং আরও একটি বিষয় বলে রাখি, 2012 সালে যখন বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে এবং যারা অর্থায়নে সহযোগিতা করছিলেন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কিন্তু সরে গিয়েছিলেন, তারপর 2015 সালে বাংলাদেশ নিজের অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ শুরু করে, 5 বছর পর আমরা সেটি দৃশ্যমান অবস্থায় দেখতে পাই। এবং আজ কিন্তু খুব বেশি সময় নেই, 25 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, এরপরে কিন্তু এর সুফল ভোগ করবেন। যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এর সুফল যদি বলতে হয় অর্থনৈতিক দিক থেকে, যে 21টি জেলার সাথে সংযুক্ত হচ্ছে পদ্মা সেতু, সেখানে 3 কোটি মানুষের জীবনে কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। সেই জায়গাটিতে কিন্তু আমরা বারবারই, বিশেষ করে অর্থনীতিবিদ যারা আছেন, যারা এই বিষয়গুলো বিশ্লেষণ করেন, তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন 1.2% পর্যন্ত কিন্তু জিডিপি বাড়বে, সংযুক্ত হবে আমাদের যে জাতীয় অর্থনীতি আছে সেখানে, এবং 1% সেখানে কিন্তু প্রবৃদ্ধি ঘটবে। অর্থাৎ এই দক্ষিণ পশ্চিমের মানুষ যে সময় ব্যয় করে যাওয়া আসা, যেই দুর্ভোগ কষ্ট, সব কিছুরই কিন্তু উপশম একমাত্র বলা যেতে পারে এই পদ্মার পাড়ের মানুষ, এই পদ্মার সেতু, কিন্তু পদ্মা সেতুটি কিন্তু সেই উপশম বলা হয়ে থাকে। এবং এই সাধারণ মানুষও কিন্তু এখন এটি বিশ্বাস করেন। আমরা একটি কথা সবসময় বলে আসি যে পদ্মা সেতু একটি স্বপ্নের সেতু। স্বপ্ন কিন্তু শুধু কাল্পনিক বিষয়ই নয়, স্বপ্ন কিন্তু একটি মানুষের সিদ্ধান্ত, অথবা আপনি বলতে পারেন এই জায়গা পর্যন্ত আমরা পৌঁছাতে চাই, আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু বিশ্বাসের প্রয়োজন হয়। সেই বিশ্বাসটি কিন্তু দিয়ে আমরা 2015 সাল থেকে নিজেদের অর্থায়নে এই পদ্মা সেতুর যাত্রা শুরু হয়েছে। এবং প্রত্যেকটি মানুষের কিন্তু নিজেদের যে কন্ট্রিবিউশন, আমরা বলি নিজেদের অংশগ্রহণ এই পদ্মা সেতুতে আছে, সেই জায়গাটি থেকে কিন্তু সাধারণ মানুষ খুবই উচ্ছ্বসিত। এবং অনেকেই কিন্তু এই পদ্মার পাশে কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটিতে ফেরি ছিল, সাধারণ মানুষ কিন্তু অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন, আপনারা জানেন সেই ফেরির জায়গা থেকে কিন্তু অনেক সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত যাওয়া আসাটা অনেকটা ফেরির উপর নির্ভরশীল ছিল। যাতায়াতের ক্ষেত্রে সেই দুর্ভোগগুলো কিন্তু অনেকটাই কমে যাবে না, শুধুমাত্র পুরোপুরি আসলে প্রশমিত হবে সাধারণ মানুষের এই দুর্ভোগ। এবং ঈদের সময় আপনারা দেখেন এই ফেরিঘাটগুলোতে সাধারণ মানুষের দুর্ভোগগুলোর চিত্র আর দেখতে পাবো না। এবং শুধুমাত্র যে অর্থনৈতিক বা শিল্পাঞ্চলের ক্ষেত্রে যে আমাদের দক্ষিণ পশ্চিমে উন্নতি হবে তা কিন্তু নয়, দক্ষিণ পশ্চিমের অঞ্চলগুলোতে কিন্তু একটি দিক থেকে পর্যটনের দিক থেকেও কিন্তু যথেষ্ট সমৃদ্ধ। সেই জায়গাটিতেও কিন্তু আমাদের এক ধরনের পর্যটনের জন্য দ্বার উন্মুক্ত হবে, এবং সে যা এই অঞ্চলগুলোতে অর্থনৈতিক সমৃদ্ধি যেমন আসবে, জীবন মানের উন্নয়ন হবে, এবং সেই জায়গাগুলোতে হয়তো সাধারণ মানুষ কাজ করবেন। এবং পদ্মার সাথে আসলে এই মানুষের যে আবেগ জড়িত,
এই পদ্মার জায়গাটিতে এসেই কিন্তু শেষ পর্যন্ত মানুষ তাদের উপশম খুঁজে পাবেন এমনটি আসলে তারা প্রত্যাশা করেন। জানছিলাম সেলিয়া সুলতানার কাছ থেকে মাওয়া প্রান্তে তিনি আছেন, অনেক স্বপ্নের সেতু যেটাকে বলা হয়, স্বপ্নের সেতুর বর্তমানে সেখানে আলো জ্বলেছে, 415টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানো হয়েছে, অনেক আনন্দের একটি বিষয়। এবং সেই এই পদ্মা সেতুর মাধ্যমে যেটা বলছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা, আমাদের দেশের জিডিপি 1.2% বেড়ে যাবে এবং